कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। हेलो शुभ रात्रि आपने अखन रात्रि ना कि हेलो हेलो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम के बोल चिलेन मेहरिन को थे के बालो आसी मेहरिन के मेहरिन जे एसएमएस करे एक तो मैं जोरे कथा बोलो हमने जोरे ही तो कोई तसी मागो मा को ऐ जे हाँ हाँ एम ठीक आसे हाँ 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 हमने आगे तो इडे ही कोई तसी लाम हमी तो इडे ही कोई किशुन दर ऐसे रात में ना अनेक भालो गीता बजी तो बोला हमारा ना मना कर शिक्षा से किंतु पता सी ना ठीक था गीता बजाई थे एक का प्रथम तीन टा गीटर भांगते हुए निजन माथा है उन्हें माथा देखो जी जी প্রথমে তিনটা গিটার নিজের মাথায় ভাঙতে হবে এত টাকা দাও গিটার কেন মাথায় ভাঙবো তাহলে কি এক কাজ করো টাকাই মারো টাকা ধর ভাঙবো না বড় টাকা দিয়ে গিটার কিনবা কি গিটার কিনছো আচ্ছা আচ্ছা কও এটা কোন ব্র্যান্ড বলো আহা শোনা না হ্যাঁ আচ্ছা রাখি রাখি ফোনে টাকা নেই আজকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাপ রে বাপ মন হইতেছে নোয়াখালী থেকে আমার কোন আত্মীয় ফোন দিছে মানে আমি জোর করে তাকে ফোন দিয়েছি আচ্ছা রাখি এখন সময় নাই বলে টাকাও নাই পরে ফোন দে ফোন দিতে কইছিলি যে খ দিছিলাম রাখলাম হ্যাঁ পরে ফোন দে গিটার কিনছি অনেক টাকা দিয়ে একটা বুঝছস কিন্তু বাজাতে পারতাছি রে একটা টিচার লাগবো তুই যে টিচার ফাটাইছস সেটা তো টিচার না ওটা সিটার ওটা দিয়ে খাওয়া হইতাছে না আর একটা ফাটা রাখি এখন টাকা নাই Capital FM 94.8, Desher number one music station. Hello. Assalamualaikum. Waalaikumsalam. Shafiq, kya manancho? Ji bhai, bhalo achi. Amar ki kamne chinlen? Amra ar kau ke chini na, Shafiq ke thiki chini. Are amader chobi uthe okhane. Amader landphone e chobi dekha jay. আর কিছু বলতে চাও যোগ ছাড়া যোগ ছাড়া বল আছে বলো শুনলেন আমাদের একটা যে গ্রুপ ছিল গ্রুপটা গেছে হ্যাঁ কি হয়েছে গ্রুপটার চলে গেল কেন ওই যে বিয়ে হওয়ার পর থেকে আরে দূর না ফেসবুক বললো যে ওটা নাকি কমিউনিটি তারপর কমিউনিটি গাইডলাইন এগেইনস্টে বলে গেছে এরকম কোনো কিছু গ্রুপে অ্যাপ্রুভ করা হয় না যে যেটা এরকম হবে তাছাড়া অনেক অশ্লীল গ্রুপ দেখা যায় যে ঠিকই আছে কিন্তু আমার মনে হয় যে কেউ গ্রুপের পিছনে লাগছে না আমার 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 যেটা মনে হয় যে অনেক অশ্লীল গ্রুপ আছে বলছো তোমরা কিছু অশ্লীল দিতে পারতা ফেসবুক দেখছে এখানে কিছুই অশ্লীল নেই তাহলে কিছু এটা হইতাছে এখানে সবই নরমাল দেখা যাচ্ছে এরকম কিছু খুঁজে পাওয়া যায়নি কারণ আমরা তো অনেক অ্যাডমিন মডারেটর আছি পোস্ট অ্যাপ করার পরে আমরা চেক করি যে পোস্টগুলো ঠিক আছে কি অ্যাডমিন কয়জন ছিল সবাই মেম্বার অ্যাডমিন ছিলাম হচ্ছে চারজন আর মডারেটর ছিল সাতজন ওদের নামে কেস করো চারজনের একজন শাফি আহমেদ আর তিনজন আমি এসি মমিন ভাই আছে তারপর হচ্ছে শাফি মাহমুদ নামে আরেকটা ভাই আছে দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি হচ্ছে গ্রুপে অশ্লীল কিছু পোস্ট করা হয় বা হচ্ছে যে গ্রুপে ওইরকম ইনবক্সে অশ্লীল কিছু হচ্ছে যে সেন্ড করা হয় তো এইরকম কিছু মনে হচ্ছে না বা গ্রুপে ছিল কারণ আমি দেখছি মাঝে মধ্যে গ্রুপটা তৃতীয়ত আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে অনেকজন মিলে রিপোর্ট মারলে আমাদের সন্দেহ ওটাই হচ্ছে কারণ একজনের সাথে আর কি গ্রুপে একটু ঝামেলা ছিল অ্যাডমিন মডারেটরদের সাথে একটু ঝামেলা ছিল ওইটাই সম্ভবত মানে আমি ছিল হ্যাঁ তো একজন রিপোর্ট করলে যদিও কিছু হয় না তো একটা গ্রুপ থেকে আরেকটা একটা কমিউনিটি থেকে যদি রিপোর্ট করা হয় অনেকে মিলে তাহলে ওই গ্রুপ ডিসেবল হয়ে যায় তো সম্ভবত সেই কারণে হয়েছে কোনো সমস্যা নেই আবার একটা গ্রুপ দাঁড়াবে আশা করি একটা গ্রুপ আজকে আবার ক্রিয়েট করছি তো সবাই জয়েন হয় আবার আবার আমরা বড় একটা পরিবার হচ্ছে সেই তো বল্টু ভাই যদি আবার আমাদের সাথে থাকে অনেক ভালো হতো ও এই কারণে গ্রুপটা গেছে হ্যাঁ এবার নাট ভাইকে নিয়ে শুরু করো হ্যাঁ এই জন্যই গেছে আর কি বল্টুর জায়গা হয় না গ্রুপে আচ্ছা হ্যাঁ ইয়া শাফি সময় নেই যোগ বলো আচ্ছা তো আমাদের বল্টু ভাই তো ভালো গান গায়
তো বল্টু ভাইকে এক জায়গায় ডাকা হলো গান গাওয়ার জন্য। তো সেখানে বল্টু ভাই গেল, গিয়ে দেখো অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে গান শোনার জন্য। তো বল্টু ভাই যেই গান গাওয়া শুরু করলো, অমনি 10-12 জন লোক উঠে দৌড় দিল। তো বল্টু ভাই বলে, কি ব্যাপার, ওরা দৌড় দিল কেন? তো লোক আসে বলতে, আসলে হয়েছে কি, এটা কোনো গানের আসর না, এটা দৌড় প্রতিযোগিতা আসলে। আমাদের রেফারি ভুলে বাসিটা রেখে আছে, তো তাই আপনাকে নিয়ে আসা হয়েছে। এত বড় অপমান, তাও ভালো লাগতেছে? বলো বলো সাফি, বলো আরেকটা বলো। আচ্ছা আচ্ছা, এক মাতাল তো বের হয়ে তো বাড়িতে যাওয়ার আর আস্তা চিনতেছে না। তো তার এক বন্ধু বাবা বললো যে এত অবস্থা খারাপ, তাহলে একে বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসি। তো একটু যাওয়ার পর হঠাৎ মালালটা বলতেছে যে, বন্ধু জানিস আজকে মনে হয় আমি হঠাৎ করে সেলিব্রিটি হয়ে গেলাম। বলছি কেন? ওই আর কি, দেখলি না এখানে আসা মাত্র লোকজন আমার দিকে কেমন হাততালি দেওয়া শুরু করলো। ওই আরে বোকা, ওরা তোর দিকে হাততালি দেয় না, এটা ঢাকা এয়ারপোর্ট এলাকা, ওরা সবাই মশা মারছে। সাফি ভালো থেকো, আবার 3 মাসের মধ্যে আবার কথা হবে আশা করি, ইনশাআল্লাহ। আমরা আমাদের ফান কল শেষ করলাম, ইতি টানলাম আমরা, ইতি টাটা। আমরা ইচ্ছি ছোট বিরতি পর ইভ্যালি প্রেজেন্স নট বট দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। এবং আজকে অসাধারণ একটি এপিসোড গেল, মানে দ্রুত চলে গেছে, এত দ্রুত গেছে, এত দ্রুত গেছে যে আমাদের কিছু ফোন দিয়েছে না, দুত্তি দত্তের মতো দ্রুত চলে গেছে, বুঝছেন না ভাই? ঘুমাংছে? আর কত ঘুমাবেন? দেখতে পাচ্ছি এস এম মুকিত কে, শাফি আহমেদ, আরফিন, আরিফিন সামি আরাফ, তারপরে দেখতে পাচ্ছি আহসানুল ইসলাম লিখেছে নাট বল্টুর কাছে জাদু আছে, নুসরত জাহান হাতে হারিকেন পিছনে টুট, হৃদয়ের মাঝে হোগলার টুট মানে বেড়া, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি মাহমুদ এনজে নাফিজ শেয়ার করেছে, এ এস আলামিন শেয়ার করেছে, মুনতাহার রেওনা অনেকদিন পরে আসছে, হ্যাঁ অনেকদিন পরে আসছে, বাপ্পি রায়হানকে অনেকদিন পরে দেখছি, তারপর এম ডি বাবুল খান, এম ডি নজরুল হাসান বিল্লাল, বজ্জাতার হাড্ডি, এম ডি ওয়াদুদ হোসেন নীরব, আব্দুল হাদি, আব্দুল হাদিকে অনেকদিন পরে দেখলাম, তারপরে লিওনার্ডো ডি জনি বেল হ্যাংস, ও মা গো তুমি কি আমাকে মারতে আসছো বাবু? কেন বাবু খাইছো? দ্রুতি ঘটনাটা কোথায় দেখ, লিওনার্দো ডি ক্যাপ্রিওর থেকে লিওনার্দো, জনি থেকে জনি, তারপরে হচ্ছে টম হ্যাংস থেকে হ্যাংস, মাঝখানে একজন আছে, মাঝখানে বেলেডে করতে গাইলো, এটা এটা কি আমি বুঝতে পারতেছি না অবশ্য, আর কেউ বাকি নাই? দ্রুতি আক্তার, তাহলে আর নাট বলুন জোর করে জোরে লাস্টে, যেহেতু মহান মানুষদের নাম লিখছো, নুসরত জাহান শেয়ার করেছে, বাকিদের তো পড়া যাচ্ছে না। মোহাম্মদ ফয়সাল লিখেছিল, আমি রুবেল কাজী, শনির একটা পলাশপুর থেকে, আমি একজনকে লাভ করি, তার নাম স্মৃতি, তাকে এখনো বলতে পারিনি, তোমরা একটু বলে দাও প্লিজ। ওর স্মৃতি শক্তি ঠিক আছে, নিজেদেরটাই বলতে পারতেছি না, বললে বিশ্বাসও করে না মানুষজন যে আমি নাটভাইকে ভালোবাসি, এটাই এখনো বলে উঠতে তুমি আসো কই থেকে, এগুলো বলা যায় নাকি সহজে? তাও বলে দিয়েছি আমরা, মনের কথা মনে রইল রে, এরপরে যাও হওয়ার চান্স ছিল, হলো না, যাও হলো না, হলো না, হলো না, হতে হতে হলো না, কত যে চেষ্টা করলাম বলা হলো না গো, কত যে চেষ্টা করলাম বলা হলো না। শাকিলা নূর লিখেছে, আই লাভ ইউ বেরা, থ্যাংক ইউ, আমরা এখন যাবো, যাবো আমরা, থ্যাংক ইউ বলা না, আমরা এখন অন্য কিছু বলতে যাবো, চলো যাবো আমরা, যাই ইচ্ছা বলার সময়, এখন মাথার উপর দিয়ে যাইতে পারে, ক্যাচ করবেন, আমি এন্টেনে লাগাইছি, আপনারা আমার মতো এন্টেনে লাগান না, এখন মাথার উপর তো যায় এমন যোগ্য। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলতে হয়, তোমার তুমি কথা বলতেছো না কেন? গার্লফ্রেন্ড বলতেছে, আমার মুড অফ, তুমি আমাকে কষ্ট দিছো, তুমি আমার সাথে দুপুরবেলা ঝগড়া করছো, তুমি আমার সাথে কথা বলবা না, তুমি আমাকে রিয়েল লাভ করো না, বলছে আমি তোমার মুড অফ করে দিছি, বলছে হ্যাঁ তুমি আমার পুরোপুরি মুড অফ করে দিছো, আমার এখন মন খারাপ, কথা বলবা না, বলছে আমি তোমার মন ভালো করে দেওয়ার 70টা উপায় জানি, বলছে কি বলো, বলছে প্রথম উপায় একটা হাগ, বলছে হ্যাঁ তারপর, তারপর 69। তাহলে আমি 69 যেটা কথা বলি বলেই দিই, গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে বয়ফ্রেন্ড কে, আচ্ছা বলছে জান 69 মানে কি, 69 বলে ব্যাপারটা ভালো শোনায়, 69 মানে কি, 69 মানে জানো না,
আমি বুঝতেছি না, কাজ চলো তোমাকে আজকে আমি অনুসূত্র শিখাবো। সত্যি তুমি ওকে শিখাবা? বলে হ্যাঁ চলে আসো বাসায়। মেয়ে তো দৌড়ে দৌড়ে বাসায় গেছে। জান তুমি অনুসূত্র শিখাবা? বলে হ্যাঁ অনুসূত্র শিখাবো, আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করছে, অনুসূত্র মানুষ মানে প্রিপারেশন সময় তার জান একটা দিয়ে দিছে। এটা কি হলো জান? সরি জান, প্লিজ পার্ডন মি, মিস্টেক হয়ে গেছে। দশ মিনিট পর আরেকটা জান, আমি বাসায় যাই গা। ওর কেন তুমি অনুসূত্র শিখবে না? না দুইটাতে আমার অবস্থা খারাপ, আরো সাতষট্টিটা আমি বুঝছি অনুসূত্র কি, দুইটাতে আমার জীবন শেষ, বাকি সাতষট্টিটা আমার দরকার। আজকে মতো বিদায় নিই, টাটা। নিভালি প্রেজেন্স নাট বলটু দ্য টু ফাঙ্কি। ইয়েস সত্যি কথা। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।